স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ যে কারিকুরি আজ তোমাদের জন্য কী নিয়ে আসছে। কাল এক বন্ধুর ফার্ম হাউসে গিয়েছিলাম, স্কুলের বন্ধুর, অশোকনগরে। সেখানে জমি থেকে একদম টাটকা মূলো আমরা তুলে নিয়েছি, সেই মূলো দিয়েই তোমাদের কাছে আজকে আমি একটা কারিকুরির তরফ থেকে একটা রেসিপি তোমাদের কাছে এনে হাজির করছি। দেখো, এই মূলোগুলো বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখান থেকে আমি এটুকু কেটে নিচ্ছি। একদম কচি মূলো জমি থেকে তোলা, এগুলো ফেলে দিচ্ছি, আর এখান থেকে এটুকু কেটে নিচ্ছি। এবার এই মূলোটাকে আমি এখানে এটার মধ্যে গ্রেট করে নেব। গ্রেটারে অনেক রকম অপশন রয়েছে, আমি এইটা দিয়ে করব। দেখো, বেশ সুন্দর এরকম গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত এই দুটো মূলোকেই গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, আমার দুটোতে এরকম এতটা হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে এবং বেশ টাটকা কুচি মূলো। এটা দিয়ে আমি তোমাদেরকে একটা আইটেম রান্না করে দেখাবো। তো আমি এটার মধ্যে এটা এই বাটিটার মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি। এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা তিনটেকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। এই কুচোনো কাঁচা লঙ্কা আমি এটার সঙ্গে অ্যাড করে দেবো, মূলোর সঙ্গে অ্যাড করব। এগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিলাম। এটাতে হাফ চা চামচ লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই অবস্থায় এটাকে আমি একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি। মিনিট দশেকের জন্য আমি এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। এটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো, আমার এটা অনেকটাই নরম হয়ে গেছে লবণ দিয়ে মেখে রাখাতে। এখন আমি এতে দুটো জিনিস অ্যাড করব। একটা হচ্ছে এতে আমি, দেখো, অল্প পরিমাণে বেসন দেব। তোমরা ইচ্ছে করলে বেসনটা বেশি দিতে পারো, চালের গুঁড়োটা কম দিতে পারো। আমি এখানে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিই। আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, বা পুরোটাও তোমরা চালের গুঁড়ো দিয়ে করতে পারো, আবার পুরো বেসন দিয়েও করতে পারো। তো চালের গুঁড়োটার সঙ্গে দিলে একটু মুচমুচে ভাবটা খুব ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। জল দেব না, যদি প্রয়োজন হয় তবেই দেব। মেখে আবার আমি এটাকে আবার মিনিট পাঁচেক রেখে দেব। এটার থেকে মূলো থেকে ভালো জল বেরিয়ে বেশ পুরোটা সুন্দর একটা এসে যাবে, একটা সুন্দর একটা মানে মণ্ড মতো তৈরি হবে। আমি এটাকে মিনিট পাঁচেক রেখে দেব। তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে, আমি আবারও বলছি, এর সঙ্গে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। দেখো বন্ধুরা, গ্যাস ওভেনটা ধরিয়ে তা কিছুক্ষণ আগেই আমি এতে তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমার এটাও বেশ, আমি 5 মিনিটের জায়গায় 10 মিনিট রেখেছি। এটাও বেশ সুন্দর নরম হয়ে একটা মানে ভাজার মতো কন্ডিশনে চলে এসেছে। এবার দেখো, আমি এটা দিয়ে সুন্দর করে করে একটা শেপ দিয়ে পকোড়া তৈরি করব। মূলোর পকোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে প্রথম ব্যাচটা করে নিচ্ছি। এটা খেতে গরম গরম ভাতের সঙ্গে তো এটার কোনো তুলনাই হয় না, এত ভালো খেতে হয় প্রথম পাতে। তার সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা ভাজা হয়, ডাল, সঙ্গে দারুণ খেতে হয়। আর এটাকে তোমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, বা মুড়ি দিয়েও এটাকে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। এভাবে আমি প্রথম ব্যাচটা করে নিচ্ছি। দেখো, একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখো, বেশ সুন্দর কালারটা হয়েছে প্রত্যেকটাকে। আমি এবার এরকম করে উল্টে দিচ্ছি। বেশ সুন্দর খেতে হয়, পেঁয়াজের থেকে কোনো অংশে কম নয়, এটা খেতে এত টেস্টি হয়। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আমার ফার্স্ট ব্যাচ তৈরি, সুন্দর। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তোমরা ভাজার সময় আগুনটাকে, আঁচটাকে মিডিয়ামে রাখবে। দেখো, খুব সুন্দর হয়েছে। এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি এবার দ্বিতীয় ব্যাচটাকে করব।
কিরকম ভাবে লাল করে এই ব্যাচটাকেও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচ আমি উল্টে দিয়েছি, বন্ধুরা দেখো এই পিঠটা সুন্দর হয়েছে। এবার তলার পিঠটাও একই রকম হলে আমি এটাকে নামিয়ে নেব। দেখো সেকেন্ড ব্যাচ আমার পুরো কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, পুরো হয়ে গেছে। পুরোটা আমার হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।